আপনি যদি আপনার ফোনে অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তাহলে আজকের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার ফোনে থাকা প্রয়োজন কারণ আজকের এই অ্যাপ্লিকেশনটি বা আজকের এই ভিডিওর মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এই অ্যাপসটি অবশ্যই অবশ্যই আপনার ফোনে ইনস্টল করা প্রয়োজন কারণ আজকের এই অ্যাপ্লিকেশনটির দুর্দান্ত কাজ সম্পর্কে যদি আপনি একবার জানেন তাহলে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনি বলতে বাধ্য হবেন অঞ্জনটেক এটা কি দেখালো এবং ধরা খুবই উপকারী একটি অ্যাপ্লিকেশন অবশ্যই অবশ্যই 100% আপনি আপনার ফোনে রাখার চেষ্টা করবেন এবং আপনি এই অ্যাপ্লিকেশনের দুর্দান্ত কাজ সম্পর্কে যদি একবার জানেন তাহলে সত্যি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে এটাকে জাস্ট অল করে দিবেন অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির নাম কিভাবে ডাউনলোড করবেন জানবেন একটু পরপরই আপনারা জাস্ট প্রথমবার যখন আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনাদের কী করতে হবে নিচে দেখতে পারবেন গ্যালারি এবং ক্যামেরা এখান থেকে ছোট্ট একটি ছবিকে আপনাদের সিলেক্ট করতে হবে প্রথমে আমরা এই ম্যাজিক কাজটি জানার জন্য একটি গ্যালারি থেকে ছবি নিয়ে নেব এখান থেকে যখন আপনি গ্যালারিতে ক্লিক করবেন অ্যালাও অপশন যাবে আপনি অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন অল ফটো অল ফটো পাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কী করতে হবে আপনাদের নিচে দেখতে পারবেন গ্যালারির কিছু ছবি শো হবে এখান থেকে জাস্ট আপনি একটি ছবিকে সিলেক্ট করে নেবেন অবশ্যই যে ছবিটি সিলেক্ট করবেন সেই ছবিটির মধ্যে কিন্তু আপনাদের আকাশটি থাকতে হবে আকাশটি কেন থাকতে হবে আপনারা একটু পরে কিন্তু জানতে পারবেন এখন এখান থেকে জাস্ট আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কিছু ফিল্টার শো হবে এখান থেকে জাস্ট কিছু ফিল্টার শো হবে আপনি যদি ফিল্টারের উপর ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ছবির কিন্তু ফিল্টার এখান থেকে চেঞ্জ হবে মজার বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটি অসাধারণ সিক্রেট কাজ লুকিয়ে আছে যেটা দেখলে আপনি নিজে কিন্তু অবাক হয়ে যাবেন তো সেই সিক্রেট কাজটি কি আমরা এখনই জানবো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যখনই আমি ছবিটিকে জাস্ট এখান থেকে জাস্ট ফিল্টারগুলোকে চেঞ্জ করছি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আকাশের কিছুটা রং কিন্তু এখান থেকে পরিবর্তন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আকাশের রং পরিবর্তন হচ্ছে এবং এমন কিন্তু কিছু ছবির মধ্যে আছে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এক্সটার্নাল ক্লাউডও দেখা যাবে আমার যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি সেই কারণে কিন্তু আমার এখান থেকে এটা দেখা যাচ্ছে না বা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু আপনি মোবাইল থেকে সরাসরি দেখলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যখনই এই ফিল্টারটির উপর ক্লিক করলাম আকাশের রূপ কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখাবো আপনি এই ছবিটি তুলেছিলেন কিন্তু দিনের বেলায় এটাকে জাস্ট আপনি চাইলে রাতের বেলায় পরিবর্তন করতে পারবেন এর জন্য এখানে জাস্ট নাইট কয়েকটি ফিল্টার দেখতে পারবেন এই ফিল্টার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি দেখতে পারবেন অন্ধকার হয়ে যাবে এবং রাত হয়ে যাবে এখন বন্ধুরা এই ছবির আরেকটি বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে আপনি আপনার অবজেক্টকে জাস্ট এডিট না করে আপনি শুধুমাত্র আকাশকেও এডিট করতে পারবেন এবং চাইলে আপনি আকাশকে বাদ দিয়ে অবজেক্টকেও এডিট করতে পারবেন এর জন্য এখানে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যখনই আপনি ক্লাউডে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে এবং নিচের থেকে যখন আপনি অ্যাপেচারটাকে কমিয়ে দেবেন আপনার এটা নর্মাল হয়ে যাবে শুধুমাত্র আকাশটা কিন্তু এখান থেকে দেখাবে আবার যদি আমরা আরেকটা ফিল্টার নেই তাহলে এখান থেকে সেম প্রসেস আপনারা কিন্তু দেখতে পারবেন আমি যদি নিচের 100%টাকে কমিয়ে দিই তাহলে এটা ছবিটা নর্মাল আসে এবং উপর থেকে যদি আমি এটাকে বাড়িয়ে দিই তাহলে এটা দেখতে পারবেন এটা টোটালি কিন্তু অন্ধকার হয়ে গেল এবং দুইটাই যদি আমি একসাথে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই ছবির যে ইফেক্টটা আপনি পাবেন সেটা পুরোপুরি নাইট ভিউ পাবেন প্রতিটা ফিল্টারের মধ্যে কিন্তু জাস্ট আপনি এই অপশনটি পাবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন এটাকে চেঞ্জ করতে পারবেন এবং আপনি আপনার ছবিকে একটি অসাধারণ লুক কিন্তু এখান থেকে দিতে পারবেন যা আপনি অন্য কোনো ফটোশপ বা ফটো এডিটিং দিয়ে পারবেন না শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই পারবেন তো এই দুর্দান্ত অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই উপকারে আসবে আমি মনে করি আপনি যদি ছবি তুলে থাকেন ডেইলি তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে রাখা প্রয়োজন তো এই এখন জাস্ট আমরা দেখব যে এই এডিটকৃত ছবিকে কীভাবে আপনি সেভ করবেন সেভ করার জন্য সিম্পলি আপনি ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোডে ক্লিক করে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং আপনি কিন্তু গ্যালারি থেকে দেখতে পারবেন তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয় অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সিম্পলি আপনি প্লে স্টোরে চলে যেয়ে এখানে লিখবেন পিকনিক পিকনিক লিখে সার্চ দিলে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন এই অ্যাপসটিকে জাস্ট আপনাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ